আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলোর দিশারির সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে আমরা কিয়ামতের আগের সত্তরটি ভয়ঙ্কর ফিতনা সম্পর্কে আমাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো ইনশা তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কেননা এই ফিতনার জমানায় ফিতনা সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ এর মধ্য দিয়ে যদি আপনি নিজেকে বিভিন্ন পাপ কাজ থেকে মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই রাসুল্লাহ সাল্ল আলাইহি আসাল্লামের দেখানো পথে চলুন দর্শক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কেয়ামতের আগের সত্তরটি ফিতনাগুলো কি কি সেগুলো সম্পর্কে দর্শক কেয়ামতের আগের সত্তরটি ফিতনাগুলো হলো এক নম্বরে পৃথিবীতে আল্লাহ তালার হুকুমে অনেক বড় বড় গজব আযাব আসবে আকাশ থেকেই অনেক বড় বড় পাথর পড়তে থাকবে আমাদের এই পৃথিবীতে প্রিয় দর্শক আর কিয়ামতের দুই নাম্বার ভয়ঙ্কর আলামত্তি হল মানুষ নামাজকে ডাকাতি ও চুরি করবে মানে নামাজ না পড়ে নামাজকে এড়িয়ে চলবে প্রিয় দর্শক আর তিন নাম্বার আলামত্তি হল পৃথিবীতে লাল বর্ণের তুফান আসবে আর চার নাম্বার আলামতটি হলো অনেক বড় ধরনের ভূমিকম্প হবে প্রিয় দর্শক আর পাঁচ নাম্বার আলামতটি হল মানুষজন আমানতের খেয়ানত করবে অর্থাৎ কোন মানুষ যদি কোনো কিছু অন্য একজন মানুষকে আমানত হিসেবে রাখতে যায় তাহলে সে আমানত মানুষ নিজে ভক্ষণ করবে এবং ওই আমানতি আত্মসাত করবে প্রিয় দর্শক আর কিয়ামতের ছয় নাম্বার ভয়ঙ্কর আলামতটি হল মানুষ নিজের আত্মীয় স্বজনদের প্রতি অনেক বাজে আচরণ করবে আর সাত নাম্বার আলামতটি হলো। মানুষ প্রচুর পরিমাণে সুদের লেনদেন করবে আর আট নম্বর আলামত্তি হল মানুষ সত্য থেকে মিথ্যা বলাকে হালাল মনে করবে এবং সবাই প্রচুর পরিমাণে মিথ্যা বলতে থাকবেন প্রিয় দর্শক আর কিয়ামতের নয় নম্বর আলামত্তি হল মানুষ মানুষকে খুন করবেন এবং সামান্য বিষয়ে মানুষ মানুষের শরীর থেকে রক্তপাত ঘটাবে সুপ্রিয় সম্মানিত দর্শক আর কিয়ামতের দশ নম্বর আলামত্তি হলো। মানুষ পৃথিবীতে অনেক বড় বড় বিশাল আকৃতির দালান কোঠা নির্মাণ করবেন আর কেয়ামতের এগারো নম্বর ভয়ঙ্কর আলামতটি হলো উম্মতের প্রথম যুগের লোকদের উপর সে যুগের লোকেরা বিভিন্ন ধরনের অন্যায় অপবাদ দিবে প্রথম যুগের উম্মতদের আর কেয়ামতের বারো নম্বর আলামতটি হল মানুষ অনেক বড় বড় হিংস্র প্রাণীর চামড়াগুলো ব্যবহার করবে আর তেরো নম্বর আলামতটি হলো। মানুষ পবিত্র কুরআন শরীফ বোঝার জন্য তেলাওয়াত করবে বাসার জন্য তেলাওয়াত করবে না মানুষ গানের সুরে পবিত্র কুরআন শরীফ তেলাওয়াত করবেন প্রিয় দর্শক আর কিয়ামতের ১৪ নাম্বার ভয়ঙ্কর আলামতটি হল পৃথিবীতে প্রচুর পরিমাণে পুলিশের সংখ্যা বৃদ্ধি পাবে দর্শক আর কেয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল মানুষ তার নিজ দেশের জাতীয় বা রাষ্ট্রীয় সম্পদগুলোকে নিজের সম্পদ বলে মনে করবেন আর কিয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল আখিরাতের কাজে তারা দুনিয়ায় উপার্জন করা হবে আর কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি আলামত হলো দুনিয়া লাভের জন্য মানুষকে দিনই আইনম শিক্ষা দেওয়া হবে এবং ওই শিক্ষিত মানুষ মনে করবেন যে আমাদের ভালো চাকরি করা উচিত প্রচুর পরিমাণে উপার্জন করতে হবে ইত্যাদি সুপ্রিয় সম্মানিত দর্শক কেয়ামতের আরেকটি আলামত হলো সমাজে ভদ্রলোকেরা নিগৃহীত হবে আর কেয়ামতের ভয়ঙ্কর আরেকটি আলামত হলো পরিষদ রাষ্ট্রপ্রধান ও শাসকবর্গ তাদের সমর্থনকারী ব্যক্তিরা দিনে রাতে সকাল বিকাল মিথ্যা বলতে থাকবে আর কেয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল যে মানুষ আমানত গ্রহণ করবেন সে মানুষ আমানতের খেয়ানত করবে আর কিয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল সমাজে নেত্রীগণ জালেম অত্যাচারী হবেন আর কেয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল আলেম বদকার হবেন ও কারি বদকার হবেন কেয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল মানুষেরা বিভিন্ন ধরনের জীবজন্তুর চামড়া দ্বারা নিজের জন্য উন্নত মানের পোশাক তৈরি করবেন সুপ্রিয় সম্মানিত দর্শক সত্তরটি কেয়ামতের ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি আলামত হলো কিন্তু তাদের মৃত্যুর দিনগুলো অনেক দুর্গন্ধময় হবে প্রিয় দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো তাদের মৃত্যুর দিনগুলো পাথরের চেয়েও কঠিন হবে প্রিয় দর্শক কিয়ামতের সত্তর থেকে বাহাত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো পৃথিবীতে স্বর্ণের দাম অনেক সুলভ হবে কিয়ামতের সত্তরটি আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো রূপার দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে কিয়ামতের ভয়ঙ্কর আলামতগুলোর থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল পৃথিবীতে মুসলমানগণ কোনো প্রকার দ্বিধা ছাড়া মিথ্যা সাক্ষ্য প্রদানের জন্য প্রস্তুত থাকবে প্রিয় দর্শক দুঃখের সাথে বলতে হয় কিয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো মানুষ শুধুমাত্র তার পরিচিত মানুষদেরকেই সালাম দেবেন প্রিয় দর্শক কেয়ামতের ভয়ঙ্কর আলামতগুলোর মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল মহিলাদের ভেষভূষা ধারণ করবেন পুরুষেরা প্রিয় দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল পুরুষ ও মহিলারা যৌথভাবে তাদের ব্যবসা পরিচালনা করবেন প্রিয় দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো মহিলা পুরুষদের বেশভূষা ধারণ করবেন প্রিয় দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল মানুষকে গায়রুল নামে শপথ করানো হবে প্রিয় দর্শক আরেকটি ভয়ঙ্কর আলামত হল এক সময় সমাজে যারা উন্মুক্ত পোশাকে ও খালি গায়ে চলাফেরা করেছেন তারা এক সময় দেশের শাসক হয়ে যাবেন কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল পৃথিবীতে গুনাহর পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাবে প্রিয় দর্শক কিয়ামতের সত্তর থেকে বাহাত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল মানুষের জানমালের নিরাপত্তা কমে যাবে প্রিয় দর্শক কিয়ামতের আরেকটি একটি ভয়ঙ্কর আলামত হল পবিত্র কুরআন শরীফকে সজ্জিত করা হবে প্রিয় দর্শক কিয়ামতের আরও একটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরও একটি খুবই ভয়ানক আলামত হল পৃথিবীতে বিভিন্ন ধরনের উঁচু উঁচু সৌধ নির্মাণ করা হবে প্রিয় দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল পৃথিবীতে মসজিদগুলোকে কারুকার্যময় করানো হবে প্রিয় দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ানক আলামত হল শরিয়াতের দণ্ডবিধিগুলোকে মানা হবে না এবং অকার্যকর করা হবে সুপ্রিয় সম্মানিত দর্শক কিয়ামতের সত্তরটি ভয়ঙ্কর আলামতের মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হল প্রচুর পরিমাণে মধ্যপান বেড়ে যাবে প্রিয় দর্শক কিয়ামতের ভয়ঙ্কর আলামতগুলোর মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো। সিও মুনিবকে জন্ম দিবে একজন দাসী প্রিয় দর্শক কিয়ামতের এই ভয়ানক ভয়ানক আলামতগুলোর কথা জেনে রাখা আমাদের সবার খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো জেনে এগুলো থেকে বিরত থাকাও আমাদের জন্য খুবই জরুরি প্রিয় দর্শক দেখুন সেই ভয়ানক আলামতগুলো কী এগুলো জানুন এবং বেঁচে থাকুন কিয়ামতের ভয়ঙ্কর আলামতগুলোর মধ্যে থেকে আরেকটি আলামত হলো। পৃথিবীতে আল্লাহ তালার হুকুমে অনেক বড় বড় গজব আজাত আসবে আকাশ থেকেই অনেক বড় বড় পাথর পড়তে থাকবে আমাদের এই পৃথিবীতে প্রিয় দর্শক কিয়ামতের ভয়ঙ্কর আলামতগুলোর মধ্য থেকে আরেকটি ভয়ঙ্কর আলামত হলো মানুষ নামাজকে ডাকাতি ও চুরি করবে মানে নামাজ পড়তে চাবে না মানুষ নামাজকে এড়িয়ে চলবে প্রিয় দর্শক কেয়ামতের এই আলামতগুলো জানুন এবং এর থেকে সতর্ক থাকার চেষ্টা করুন আরও একটি ভয়ঙ্কর আলামত হল মানুষ নিজের আত্মীয় স্বজনদের প্রতি অনেক বাজে আচরণ করবে প্রিয় দর্শক কিয়ামতের আরেকটি ভয়ঙ্কর আলামত হল মানুষ প্রচুর পরিমাণে সুদের লেনদেন করবে এটা তো আপনারা বর্তমান জমানায় খুব বেশি দেখতে পাইতেছেন যে মানুষ প্রচুর পরিমাণে সুদের লেনদেন করতেছে কেউ কাউকে সুদ ছাড়া এক টাকাও ঋণ দেয় না যখনই কেউ ঋণ নিতে আসে তখনই মানুষ সুদের লেনদেন করে প্রিয় দর্শক আরেকটি ভয়ানক আলামত হলো মানুষ সত্য থেকে মিথ্যা বলাকে হালাল মনে করবে এবং সবাই প্রচুর পরিমাণে মিথ্যা বলতে থাকবে ক্যামতের ভয়ঙ্কর আলামতগুলোর মধ্য থেকে আরেকটি আলামত হলো মানুষ মানুষকে খুন করবেন এবং সামান্য বিষয়ে মানুষ মানুষের শরীর থেকে রক্তপাত ঘটাবে প্রিয় দর্শক আরেকটি ভয়ঙ্কর আলামত হলো মানুষ পৃথিবীতে অনেক বড় বড় বিশাল আকৃতির দালাম কোঠা নির্মাণ করবেন তা তো আপনারা বর্তমান জমানায় অনেক বেশি পরিমাণেই দেখতে পাইতেছেন দর্শক তো এই ছিল আমাদের আজকের ভিডিও এরকমের প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ